সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার দুইবারের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জিতলেই উন্নয়ন হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার সারা দেশে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। তাই 26 ডিসেম্বর নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন। জনাব হালিমুল হক মিরু রোববার বিকেলে কায়েমপুর ইউনিয়নের ব্রি আঙ্গারু কাচারিপাড়া প্রাইমারি স্কুল মাঠে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিবুল হক হাসানের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হাজি নূরনবী সরকার মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাসিবুল হক হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও গারাদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, শাহজাদপুর পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর জাহাঙ্গীর আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল ছাত্তার, কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, ব্রিয়াঙ্গারু গ্রামের আবদুল্লাহ মোল্লা, আবু তালেব প্রামাণিক, নিজামুদ্দিন প্রামাণিক প্রমুখ। বক্তাগণ 26 ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, আগামীতে দোয়া করি হাসান আবার চেয়ারম্যান নির্বাচিত হবে। আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আপনারা একটু খেয়াল রেখে এই গ্রামটা যেন আর অবহেলিত না থাকে। এই গ্রামের রাস্তাঘাটগুলো যেন ভিতরের যে পকেট রাস্তাঘাটগুলো আছে এগুলো যেন চলাচলের উপযোগী হয়। খুব কষ্ট হয় এই গ্রামের লোকজনের এই পকেট রাস্তাগুলো দিয়ে মানে চলাচল করতে। শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো যেহেতু প্রতীক নৌকা, এখানে আমি মনে করব যে হাসান কোনো ফ্যাক্টর না। আমরা যেহেতু আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর রাজনীতি করি, বঙ্গবন্ধুর দল করি, কবিতা আপার দল করি, কবিতা আপার নেতৃত্ব মেনে চলি, জয়ন ভাইয়ের নেতৃত্ব মেনে চলি, সেই সুবাদে যেহেতু তারা সবাই নৌকার লোক, জয়ন্তী শেখ হাসিনার লোক, আমরাও নৌকার লোক, অতএব এখানে প্রার্থী কোনো ফ্যাক্টর না, নৌকা যেখানে আমরা সেখানে। সম্মানের দিকে তাকিয়ে, বঙ্গবন্ধুর প্রতীকের সম্মানের দিকে তাকিয়ে, আপনারা আগামী 26 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাকে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাতে করে নৌকার বিজয় সুনিশ্চিত করেন সেই লক্ষ্যেই আজকের এই জনসভা। তো আপনারা অত্র গ্রামের মুরব্বী আন ভাই বাবাজিরা সকলে আল্লাহর রাস্তে মনের থেকে আমাকে ক্ষমা করে দিয়ে আগামী নির্বাচনে আপনাদের প্রতি নৌকাপতিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন এই আশা। থানা নেতৃবৃন্দ আছে, পাশাপাশি এমপি সাহেবের প্রতিনিধি আছে আর জেলা পরিষদের প্রতিনিধি আছে। তো জেলা পরিষদের প্রতিনিধি তিনি কিন্তু ইতিমধ্যেই বলছেন যে 6 লাখ টাকা একটা আপনাদের ড্রেনেজ ব্যবস্থার স্ট্যান্ডারিং প্রক্রিয়া অলরেডি হয়ে গেছে। আর একটা কথা বলছে যে আপনাদের হাসানকেও বলা লাগবে না, আমি হাসানের কাছে নেই আর সেখান থেকে আমি আপনাদের চাহিদাটা পূরণ করব। তো ওর কথার মধ্যে আসলে সব কথা ছিল, পাশাপাশি যেগুলো সিসি রাস্তা যেটা সেটা তো অবশ্যই আমরা এমপি মহোদয়ের কাছ থেকেই মানে আমাদের চাহিদাটা দিতে হয় এবং সে প্রক্রিয়ার মাধ্যমে পাশ করায়। তো যেটা চলমান আছে বাকিটা তো তার প্রতিনিধি কিন্তু এখানে শুনল। আমার ইউনিয়ন পরিষদের আছে মাটির কাজ কর্মসূচি, এলজিএসপি একটা ফান্ড আছে। তো জেলা পরিষদের সদস্য ওর যে 6 লাখ টাকা প্রক্রিয়াধীন আছে, আসলে সেটা কতটুকু হবে না হবে জানি না, সেটুকু তো মাস্ট পাবেনি। বাকি আপনাদের দুটা থাকুক, তিনটা থাকুক, পাঁচটা থাকুক, আমি এখানে দাঁড়ায় কথা বলছি, ড্রেন কালভার ওর কাছে তালিকা দিবেন, সেগুলো ও যেটুকু পারে সেরকম করবে, আর আমি বাকিটুকু বরাদ্দ দেওয়ার দায়িত্ব সেই ফান্ড ইউনিয়ন পরিষদ থেকে সর্বপ্রথম এখানে দেব। আপনার
দেন আর কালবার অসমাপ্ত থাকবে না, আমি আরো মিলে সম্পূর্ণ করব দেন আর কালবার, এবং বর্ষা মৌসুম আসবে না। দেশের অগ্রগতির প্রতীক নৌকা, আর সেই নৌকার বিপক্ষে যারা অবস্থান করে, হ্যাঁ আজকে যদি বিএনপি থাকতো, আজকে যদি জাতীয় পার্টি থাকতো, আমরা মনেই করতাম তারা রাজনীতি করে, তারা একটা দল, তারাও ক্ষমতায় যেতে চায়, অবশ্যই সে রাজনীতির অধিকার তার আছে, ভোটের অধিকার তার আছে, এবং সে ভোট করবে জনগণ যেটাকে ভালো মন্দ করে সেই দলের নীতির উপরে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এবং তারা তাদের আদর্শের উপরে রাষ্ট্র পরিচালনা করবে। এ কোন আদর্শ? তার ধানের শীষ নাই, তার লাঙ্গল নাই, কিছুই নাই, তাহলে কি করতে চায়? আসেন নাই, সামনে জাতীয় নির্বাচনে আসবেন, আসেন, জনগণ যাদেরকে বেছে নেয় তারা ক্ষমতায় যাবে। এখন যেহেতু আপনাদের সেই বিএনপি এবং জাতীয় পার্টির কোন প্রার্থী নাই, প্রতীক নাই, না আপনার প্রতীক থাকলে আমার কিছু বলার ছিল না, কিন্তু যেহেতু আপনার দলের কোন প্রার্থী নাই, তাহলে এই দেশের উন্নয়ন এটা তো বন্ধ থাকবে না, হতেই হবে, তাহলে সেই উন্নয়নের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, সেই রাষ্ট্রীয় ক্ষমতা যার সাথে আছে তাকে দিয়ে অন্তত দেশটাকে আগায় নেন, তারপরে যদি আপনি আবার ওই 5 বছর পরে আবার যদি নির্বাচনে বিএনপি আসেন তখন আপনার প্রার্থীর পিছনে আপনি দৌড়ান, এখন আসেন যেটু চলছে এই চলাটাকে আমরা আগায় দিই। তাই আমি বিএনপি জাতীয় পার্টির যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন আমরাও রাজনীতি করি, আপনি একটা দল করেন আমরা একটা দল করি, আসেন অন্তত দেশ থেকে আগানোর স্বার্থে, যেহেতু আমাদের নৌকা প্রতীকের প্রার্থী আছে, আসেন আপনার নৌকায় ভোট দেন, কি আমি চাইতে পারি না? নির্বাচনী জনসভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাসিবুল হক হাসান বলেন, গত 5 বছরে কায়েমপুর ইউনিয়নের উন্নয়নে সাধ্যানুসারে অবদান রেখেছি, সবাইকে সন্তুষ্ট করতে পারিনি, ইউনিয়নের সর্বত্র এখনও অনেক সমস্যা বিদ্যমান, অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে পুনরায় নৌকাপতিকে বিজয়ী করুন, আমি উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত এবং আপনাদের দাবি দোয়া পূরণ করতে সক্ষম হব। এ সময় উপস্থিত জনতা করতালি দিয়ে নৌকাপতিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।